কিছুদিন আগেও আমি আমার পরিবারের সকল সদস্যর সাথে বাংলাদেশে ছিলাম এবং খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত পার করছিলাম। রমজানের যে আমেজ, সেই আমেজটা খুব ভালোভাবেই আমরা উপভোগ করছিলাম। একসাথে ইফতারের পরে অনেক কিছু খাওয়া, একসাথে মসজিদ পরিষ্কার করা এবং আসার ঠিক আগ মুহূর্তে যেই মিলাদের ব্যবস্থা করা হয়েছিল, সেখানেও সহপরিবারের সবাই মিলে আমরা খুব উৎসব মুখরভাবে ইফতার করি এবং দোয়া করি। শেষবারের মতো ইফতার আমি জয়প্রহাটে করি আর কি। তারপর চলে আসি ঢাকায় এবং এই মুহূর্ত থেকেই কেন যেন বুকের ভিতরে খাখা করছিল যে পরিবার পরিজন ছেড়ে আমি চলে যাচ্ছি আরেকটা দেশে। কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, অবশ্যই কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। শেষবারের মতো মায়ের হাতের খাবার খেয়ে আমরা সবাই একসাথে চুপচাপ হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাই এবং সেখানে গিয়ে পরিবারের সাথে লাস্ট কিছু মুহূর্ত অতিবাহিত করি, যেটা আসলে কাঠগড়ায় না দাঁড়ালে আসলে কেউ বুঝতে পারবে না ফিলিংসটা কেমন। যাই হোক, আমরা সবাই মিলে প্লেনে ওঠার অপেক্ষা করি। সব কিছু আনুষ্ঠানিকতা শেষ, এখন শুধু প্লেনে ওঠার পালা। তারপর কিছু বাংলাদেশি চাচা, ইন্ডিয়ান ভাই ব্রাদার সবাই মিলে আমরা বাংলাদেশ বিমানে উঠে গেলাম এবং আস্তে আস্তে জীবনের প্রথমবার প্লেনের অনেক কিছুই আবিষ্কার করছিলাম। কিন্তু দুঃখজনকভাবে একটা কথা বলতে হয় যে জার্নিটা খুব স্মুথ ছিল না, কারণ সামনের যে ডিসপ্লে দেখতেছিলেন এটা কাজ করতেছিল না। আমি বারে বারে এয়ার হোস্টেসকে বলতেছিলাম যে প্লিজ ফিক্স দিস আপ, উনি ওনারা বারে বারে চেক করার পরেও করতে পারছিল না। যাই হোক, বাংলাদেশ বিমান থেকে ঢাকার আকাশ এবং আমি মনে মনে এটাই ভাবছিলাম যে ওইখানেই আমার পরিবার পরিজন আছেন। তো বাংলাদেশ বিমানের আর কিছু, যাই হোক, ওদের খাবার সার্ভিস ভালোই, পাঁচবারের মতো খাবার প্রোভাইড করছিল। আর প্রথমবারে আমরা ল্যান্ড করলাম তুরস্কে এবং সেখানে আসলে নামতে দেয় না, জাস্ট ফুয়েল রিফিউল করে আবার আকাশে উড্ডয়ন করে এবং তারপরে শেষ পর্যন্ত টরন্টোর আকাশে আমরা ঘুরে ফিরে নেমে যাই। এবং ইমিগ্রেশনের জন্য আমরা সেখানে লাইন ধরে বাঙালি ইন্ডিয়ান সবাই একসাথে যাচ্ছিলাম। ইমিগ্রেশন শেষ করার পরেই আমার এক ভাই, ভাবি এবং তাদের ছোট্ট একটা মেয়ে, ওরা আমাকে রিসিভ করার জন্য এসেছিল টরন্টোতে। এবং এই সেই বাঙালি ভাই যার সাথে আমি একসাথেই টার্মিনাল 3 থেকে টার্মিনাল 1 দিকে রওনা দিই। তারপরে সেখানে আমি আমার যে সিডনির যে এয়ারলাইন্স, এটা হচ্ছে এয়ার কানাডা, সেখানে আমি আমার ব্যাগেজগুলো চেক ইন করাই এবং বসে থাকি কখন সেই প্লেন ছাড়বে। আমার বোর্ডিং চেম্বার ছিল হচ্ছে D7 কাউন্টার, সরি। তো সেখানে আমি বসেছিলাম, তো অবশেষে খুব টায়ার্ড ছিলাম, ভিডিও করা হয় নাই। সিডনিতে নামার পরে এই সেই এয়ারপোর্ট, এটা হচ্ছে নোভা স্কোশিয়ার সিডনি। আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার রুমে পৌঁছায় যাই এবং এই পুরা জার্নিতে আমাকে সবসময় সহযোগিতা করেছিল আমার বান্ধবী মৌ, তার জন্য অনেক দোয়া করি এবং আপনাদেরকেও দোয়া করতে বলবো। অবশ্যই তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি যেই মুহূর্তে ভিডিওটি আপলোড দিচ্ছি হয়তোবা বাংলাদেশে সেই মুহূর্তে ইফতারের সময়, আর আমি এখানে সকালের নাস্তার প্রিপারেশন নিচ্ছি কারণ এখন আমার শরীর অ্যাডজাস্ট করতে পারে না এই ওয়েদারে, তাই আমি রোজা রাখছি না। তো আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জার্নিতে আপনাদেরকে সাথে নিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।